আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভাইয়া ও আপুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই দোয়া করি সবসময়। আর যারা অসুস্থ আছেন অবশ্যই তাদের জন্য দোয়া করি তাড়াতাড়ি সুস্থতা দান করে। সবাই সবার জন্য দোয়া করবেন, নামাজ পড়ে সবসময়। আর আমার আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আমাদের যে ইউটিউব গ্রুপটা আছে ওই গ্রুপের মধ্যে আমরা ইনশাল্লাহ কন্টিনিউ লাইভ করতেছি, আর এটার মধ্যে আমাদের চারজন ভাই লাইভ করে ফেলছে অলরেডি। তার মধ্যে হলো আমাদের সর্দীয় প্রিয় জামান ভাই, সাইফুল ভাই, তারপরে আলম ভাই, আনোয়ার ভাই। আর আমারও সৌভাগ্য হয়েছে ওই গ্রুপে আসার, আর আমার নামটাও আজকে চলে আসছে। তাই বাংলাদেশ সময় রাত 10টায় লাইভ করবো, ইনশাল্লাহ সবাই আসবেন। সবার দাওয়াত রইল আমার ঘরে, স্নান আস্তার ব্যবস্থা করা হবে, সব কিছু খাওয়ানো হবে, আসবেন সবাই ইনশাল্লাহ। আর আমরা যারা নতুন ইউটিউবার আছি, আসুন ওইখানে আসি, কিছু বন্ধু বাড়াই, ঠিক আছে? আমরা একে অপরের হাত ধরে অবশ্যই চলতে হবে, না হলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। অবশ্যই আমরা একে অপরের ভিডিও দেখবো, একে অপরের লাইভে গিয়ে একে অপরকে সাপোর্ট করবো, তাহলে ইনশাল্লাহ আমাদের সফলতা সামনে আসবে, না হলে কিন্তু আসলে আমরা সফল হতে পারবো না। আমাদের মনে হিংসা হিন্নারি রেখে ওইগুলো রেখে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না, আর আমরা সফল হতে পারবো না। তাই সবাই আসবেন বাংলাদেশ সময় রাত 10টায় ইনশাল্লাহ, ওইখানে সবার সাথে কথা হবে। আসলে আমি এত কর্মব্যস্ততা বলতে এত কাজকর্ম নাই, তারপর আমি যেখানে আছি আসলে এখানে থাকি, মানে কথা বলা যায় না, কারণ এখানে এটা একটা সুপার মার্কেট, তো এখানে বাঙালি কম, সব হলো আরব দেশের, তারপরে এখানে পাকিস্তানি। যখন আমি কথা বলি সবাই আমার মুখের দিকে তাকাই থাকে, বুঝছেন? এই জন্য আসলে সব কারো লাইভে আর এত যাওয়া হয় না, আর আমিও মানে লাইভ করতে পারি না। তো ইনশাল্লাহ আজকে আমার বড় ভাইরা আছে, প্রিয় সাইফুল ভাই, জামান ভাই, আনোয়ার ভাই, আলম ভাই, তারপরে সবাই গ্রুপে যারা আছে ইনশাল্লাহ, আমার আপুরা আছে, ইনশাল্লাহ ওনাদের সহযোগিতায় আজকে লাইভটা পরিচালনা করা হবে। আমি উপস্থিত থাকবো, সবাই চলে আসবেন ইনশাল্লাহ, লাইভে আসলে সবার সাথে কথা হবে। আর বিশেষ করে আমাদেরকে যারা সহযোগিতা করতেছেন, আমাদের লাইভে এসে সময় দিতেছেন, ইনশাল্লাহ আমরা গ্রুপে যারা আছি, আমাদের গ্রুপে প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যে আমরাও তাদেরকে ইনশাল্লাহ যথাসাধ্য সাপোর্ট করে যাব ইনশাল্লাহ। কারণ ওনারা আমাদেরকে সাপোর্ট করতেছে, আমরা অবশ্যই ওনাদেরকে সাপোর্ট করতে হবে। যারা লাইভ করে তাদের লাইভে যাব, আর যারা মনিটাইজেশন অন হয়ে গেছে তাদের ভিডিওগুলো আমরা দেখবো সবসময় ইনশাল্লাহ। আমরা একে অপরের পাশে থাকবো। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।